আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আপনাদেরকে স্বাগতম আমাদের আজকে ইউটিউব এবং ফেসবুক পেজ। যে আপনারা জানেন, মূলত আমরা সাধারণত কোনো কারণ ছাড়া ফেসবুক বা ইউটিউব ভিডিও বানাই না। আজকে মূলত কারণ হচ্ছে যে আমরা দেখছি যে গতকালকে রাতে আফগানিস্তান ঘোষণা দিয়েছে তারা ঈদ উদযাপন করবে, তো তাদের আজকে 29 রমজানে তারা ঈদ উদযাপন করে ফেলছে। আজকে 30 রমজান হওয়ার কথা, তারা মানে এক্সট্রা করে ফেলছে, যেটা আসলে কষ্ট লাগতেছে দেখে। একজন মুসলিম কান্ট্রি দেশ হিসেবে আমরা সবসময় শুনে আসছি যে চাঁদ দেখার উপরে আমরা যেন ঈদ পালন করি, কিন্তু তারা চাঁদ দেখার উপরে ঈদ পালন করে না, তাদের নিজেদের ক্ষমতার উপরে তারা ঈদ পালন করছে। এই কারণে আল্লাহ লানত আমাদের উপরে আসে। তারপর আমাদের এই খবর আমরা শুনলাম, তারপর আমাদের এই খবরের সাথে চাঁদপুরে দুইটা ঘটনা ঘটছে, যে চাঁদপুর দুইটা গ্রামে তাদের সাথে ঈদ উদযাপন করছে। তারা সবসময় করে থাকে, তারা সৌদি আরব এবং আফগানিস্তানের সাথে ঈদ উদযাপন করে থাকে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা যেহেতু সৌদি আরব এবং আফগানিস্তানের উপর ডিপেন্ড করে ঈদ উদযাপন করেন, তাহলে আপনারা সৌদি আরব এবং আফগানিস্তানের টাইম অনুযায়ী আপনারা ইফতারি এবং সিয়ারি খাবেন। আপনারা বাংলাদেশ টাইম অনুযায়ী কেন ইফতারি এবং সিয়ারি খান, তাদের সাথে ভালো থাকবেন, তাদের সাথে সব কিছু মিলিয়ে করবেন। তো এটাই ছিল মূলত বলার। আমরা একটু সাবধানতা অবলম্বন করবো, সাবধানভাবে চলবো, এই ধরনের বিশৃঙ্খলা আমরা সৃষ্টি করবো না সমাজে। কারণ আমরা বাংলাদেশের যে টাইম, সেই টাইম অনুযায়ী আমরা চলাফেরার চেষ্টা করবো। কারণ আমরা সৌদি আরবের টাইম অনুযায়ী কোনো চলি না, তারা আমাদের একদিন আগে চলে, আমরা তাদের একদিন পিছিয়ে চলি রমজান হিসেবে। তো সবাই এটা থেকে সতর্ক থাকবে এবং নিজেকে সুন্দর এবং সাবলীলভাবে গড়ে তুলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।